পরবর্তীতে এটা কিন্তু 22 শতক আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা খড়ি নিয়ে এসেছি এটি মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো যে কত আগে সর্বপ্রথম আসে ভাই লাস্টিকার আমি মুরব্বিদের মুখে শুনছি যে 400 বছর 450 বছর আগে কবরটি আউটজুগ গ্রামে অবস্থিত হলেও যেহেতু দুই গ্রামের মাঝামাঝি সেই হিসেবে জয়পেশা বলেই বেশি পরিচিতি পেয়েছে এবং ভিডিওতে তাই বলা হয়েছে মানে মানুষের শরীর তো 3.5 হাত কি 4 হাত হতে পারে একবারে 4 হাত নয় 5 হাত নয় 10 হাত নয় 15 হাত নয় এমনকি 22 হাত কবর 22 হাত কবর আজ আপনাদের দেখাতে যাচ্ছি এটা হচ্ছে ভালো করে মনে রাখবেন আমরা আজকে যেখানে দেখাতে এসেছি সেটা হচ্ছে ফরিদপুর জেলার বলমানি থানার তথা বলমানি উপজেলার জয়পেশা গ্রামে তো চলুন আমরা দেখে আসি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছেন যে একটি মাঠে এসেছি মানে আমাদের যে গ্রামের মাঠ এই যে মাঠ দেখতে পাচ্ছেন এবং এই পাশে একটা বিটা যাকে বলে তাল গাছ এবং বিনোদনের গাছ আছে এই পাশে এই কবরস্থান দেখতে পাচ্ছেন এবং তার পাশেই কিন্তু আমরা দেখবো তো চলুন আমরা ঘুরে আসি এই যে কবরে নিজে সম্মানিত যে ছিলেন তিনি কিন্তু এই কবর সর্বপ্রথম স্থাপন করেন তারপরে মারা যান তারপরে বাদ বাকি কবরগুলো শুরু হয় এবং কবরস্থানের জায়গায় স্থাপন করা হয় ওই কবরের জায়গায় কিন্তু এটি ওর সাথে না করে একটু পাশে করা হয়েছে তো চলুন আমরা ওই কবরে দেখে আসি বন্ধুরা আমরা এসে গেছি কাঙ্ক্ষিত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গত সম্ভবত এক বছর কি দুই বছর আগে এটি স্থাপন করা হয়েছে যে ভিত্তিপ্রস্তর আপনারা দেখতে পাচ্ছেন ভিত্তিপ্রস্তর যেটি কথা হচ্ছে এটি কিন্তু আগে শুধুমাত্র ইট দিয়ে শুধু একটি গাঁথনি ছিল এবং পরবর্তীতে এটা কিন্তু 22 হাত কবর আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটি খড়ি নিয়ে এসেছি এটি মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো যে 22 হাত হয় কিনা এখন কথা বলতে গেলে গজ হিসেবে সম্ভবত 15 গজ আসে মানে এক হাতের থেকে এক মিটার বা গজ একটু একটু ছোট মিটার তো আলাদা কবরটি নিয়ে আরো বিস্তারিত জানতে আমরা স্থানীয় এক মুরব্বির সাথে দেখা করতে যাই এবং তার সাথে কথা বলি আমার মুরব্বি গিয়ে মুখে শুনছি যে এটা খানে খুদা বলতো তা আমি বললাম যে খানে খুদা খুদা তো একজন খুদা না বলে পীর মাজার বলতে ভাই আল্লাহ কবর পীরের কবর তখন মুরব্বিরা বললো যে এটা ই করা হোক তা কিছু টাকা ওখানে আসলো তা চিন্তা করলাম এই টাকাটা কে বুক করবে তাহলে একটু এরিয়া ঘিরে দিই পরবর্তীতে তখন আমি ওই কিছু ইটাই নিয়ে এরিয়া ঘিরে দিলাম তা আমার এই পড়শি বাসুর ছিল একজন জীবিত পাইছে তার কাছে জিজ্ঞেস করলাম সে বললো যে এটা কি করে আমি বাউন্ডারি করব কিভাবে কতটুক নিয়ে তো বললো যে এটা তো আমি আমার বাবার মুখে শুনছি যে 22 হাত তা 22 জায়গা 23 পথ দিয়ে এলো ইট বাউন্ডারি করা হইল বাউন্ডারি হ্যাঁ শুরু করা হলো তা কেমরে কেমরে আল্লাহ রহমতে দেখা গেল কিছু টাকা আসলো ওইখানে তো ওই টাকা দিয়েই আমি ওইখানে কাজ কাজে খাটাই দিলাম এখন যদি জানতে চাইছি হচ্ছে কবরটা মানে কত আগে সর্বপ্রথম আসে ভাই লাস্টিকার আমি মুরব্বিদের মুখে শুনছি যে 400 বছর 450 বছর আগে হ্যাঁ তারা ওই ভিত্তিপ্রস্তর দিয়ে গেছে হ্যাঁ তখন ওরা জানা গেল যে এই পূর্ব দেশের উম্মাদ রাসূলুল্লাহ পাঠাইলো সাহাবা কয়েকজন না মানে ওই যে একটু শুনছি যে সাজাল রহমত ওই ওই সুমারি একজন আলহামদুলিল্লাহ পাঁচ বন্ধুরা পাঁচ ভালো করে মনে রাখবেন পাঁচ মানে 4×5=20 21 22 মানে 22 হাত ঠিক আছে এখন বন্ধুরা কথা হচ্ছে অনেকেই বলতে পারে যেটি মাজার নাকি এখন কথা হচ্ছে উনি যা বললো মানে এখানে কোনো ই করা হয় না কোনো সেই ধরনের কোনো মেলা অনুষ্ঠান বসে না বা কোনো কিছু তেমন একটা মানে পূজাটা পার্বণ বা মোমবাতি জ্বালানো এগুলো আমি যতটুকু জানি এগুলো আমি ছোটোকাল থেকে দেখিনি এখন কথা হচ্ছে নিশ্চয়ই আগের মানুষ তো অনেক লম্বা ছিল সেই হিসেবে কোনো নিশ্চয়ই কোনো বুজুর্গের কবর মুরব্বিরা যতটুকু বললো এখন কথা হচ্ছে এখানে যেহেতু এসেছি আমি মাঝে মাঝে আসি কিন্তু বিভিন্ন দোয়া দূর এমন কি দোয়া মোনাজাত করে যাই মানে জিয়ারত যাকে বলা হয় জাস্ট কবরের কাছে চা না জাস্ট আল্লাহর কাছে চা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এখন কথা হচ্ছে
আপনারা যদি পারেন এমন একটি বিশেষ স্থান আপনারা এসে দেখে যেতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আমাদের আজকের এপিসোড শেষ করছি, আসসালামু আলাইকুম।